মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। তিনি অশুভ শক্তির বিনাশ করেন, একদিকে তিনি দয়ালু, একদিকে আমি অশুভ শক্তির। শ্রাবণ মাসের শেষ সোমবার আমার ভাই নারুর অপেক্ষায় আপনারা অনেকক্ষণ ধরে বসে গরিজন বস্তি এলাকায় যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের কাজকর্ম সেগুলো বহরমপুর পৌরসভা তত্ত্বাবধানে চলছে, তার সঙ্গে সঙ্গে যেহেতু শ্রাবণ মাস এবং ধর্মপ্রাণ সম্প্রদায় বিশেষ করে ধর্মকে অবলম্বন করে তাদের বিভিন্ন রকম কষ্ট দুর্দশা কোনো কিছু মনেই করে না, ধর্মকে আঁকড়ে ধরে নিজের জীবনটাকে সৎভাবে স্বচ্ছভাবে পরিষ্কারভাবে তাদের দর্শনগুলোকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়, এরকম একটা জায়গায় যেখানে আমরা প্রয়োজন সম্প্রদায় বেশিরভাগ মানুষের বাস, এই জায়গায় ওদের একটা ডিম্যান্ড ছিল যে একটা শিব মন্দির করে দিতে হবে, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। এই জায়গাটাতে আমরা তো কিছু দিতে পারি আর না পারি, ভগবান দশের এবং ভগবান সব সর্বত্রই যে কোনো মানুষের দুঃখ দুর্দশার সঙ্গে নিজেকে নিযোজিত করে, এটা আমরা হিন্দু ধর্ম জেনে এসেছি। সেই জন্য এদের প্রত্যেক দিনে যে দুঃখ দুর্দশা সেটা নিবারণ করা, সামাজিক ব্যাধি এগুলো তো আমাদের মানুষের পক্ষে সম্ভব হয় না, তখন আমাদের যে কোনো ধর্মেরই একটা প্রতীক দরকার হয়, এবং সেই প্রতীক আকারে হিন্দু ধর্মের শিব সবথেকে প্রধান দেবতা, শিবলিঙ্গকে কেন্দ্র করে মানুষের একটা জীবন শক্তি সামাজিক ব্যাধি দূর করার একটা প্রয়াস আমাদের কাউন তৃণমূল কংগ্রেস নিয়েছে। এবং যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।